ఫ్రెండ్స్ వెల్కమ్ తోల్కంపు గార్డెన్స్ కుడు আজকে হচ্ছে ষোলোই মে প্রত্যেক দিনের মতো আজকেও আমরা আজকে সমস্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আলোচনা করবো অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবে আজকে দশটি প্রশ্ন আছে এবং প্রত্যেকটি প্রশ্নই তোমাদের সমস্ত পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট প্রত্যেক দিন সকালে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের টাইম হচ্ছে সিক্স এম কিন্তু আমি কিছুদিন ধরেই সঠিক সময়ে কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের প্রোভাইড করতে পারছি না কারণ তোমাদের জন্য ভালো কিছু করার চেষ্টা আমি করছি ঠিক আছে তো কয়েকদিন ম্যানেজ করো আমি তারপর কিন্তু ঠিকঠাক টাইমে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়ার চেষ্টা করব তো অবশ্যই তোমরা নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নেবে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে টেলিগ্রাম গ্রুপ তোমরা প্রত্যেকে জয়েন করে নিবে চলো তাহলে আজকের ক্লাসটা শুরু করা যাক তো আজকের আমাদের প্রথম কোশ্চেন সম্প্রতি কোন রাজ্য পুলিশ মিশন হোসলা চালু করেছে মিশন হোসলা তো কোন রাজ্য পুলিশ এটা চালু করলো কারেক্ট আনসার হবে উত্তরাখণ্ড সম্প্রতি এটা চালু করেছে উত্তরাখণ্ড রাজ্য পুলিশ মিশন হোসলা সম্প্রতি চালু করেছে তো ডিটেলসে জানবো এটা কি এটা হচ্ছে সাধারণ মানুষকে অক্সিজেন হসপিটাল বেড ভেন্টিলেটার্স প্লাজমা এমনকি সমস্ত রকমের মেডিসিন ডোর স্টেপে বা অর্থাৎ বাড়িতে পৌঁছে দেবে এবং বিভিন্ন সরকারি হাসপাতালে যারা অ্যাডমিট রয়েছে তাদেরকেও হেল্প করবে এটা রাজ্য উত্তরাখণ্ডের রাজ্য সরকারের পুলিশ তো এটাই হচ্ছে তাদের মিশন হোসলা তাহলে অপশন এ কারেক্টানুসার উত্তরাখণ্ড এখন উত্তরাখণ্ডের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আমরা একবার রিভিশন করবো আন্তর্জাতিক যোগ উৎসব শুরু হয়েছিল কিছুদিন আগেই শুরু হলো উত্তরাখণ্ডে শেষ হয়ে গিয়েছে যদিও ঘরেও কি পেহেচান চেল কি নামক তারা একটা যোজনা চালু করেছে ভারতের প্রথম অরণ্য চিকিৎসা কেন্দ্র স্থাপিত হয়েছে উত্তরাখণ্ডে আইবিএম স্টেম ফর গার্লস প্রোগ্রাম চালু হয়েছে উত্তরাখণ্ডে মুখ্যমন্ত্রী নির্বাচিত হলেন তিরিথ সিং রাওয়াত উত্তরাখণ্ডের গভর্নর হচ্ছেন বেবি রানী মৌর্য উত্তরাখণ্ডের রাজধানী হচ্ছে দুটো রাজধানী মনে রাখবে একটা হচ্ছে দেরাদুন এবং একটা হচ্ছে গার্সিয়ান পরবর্তী প্রশ্নে আমরা যাব তার আগে বলবো আমাদের ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা এক্ষুনি প্রত্যেকে লাইক করে দাও তোমার বন্ধুদের সাথে একবার কিন্তু শেয়ার করে দাও ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে আমাদের সেকেন্ড চ্যানেল এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে প্রত্যেকে সেখানে জয়েন করো থ্রি পি আমাদের ক্লাস হচ্ছে প্রত্যেক দিন জেনারেল সায়েন্স আজকে থ্রি পি কিন্তু মক টেস্ট রয়েছে একটা আমাদের দ্বিতীয় আমাদের এই চ্যানেলেই তো তিনটার সময় সায়েন্সের মকটের সেটা প্রত্যেকে অ্যাটেন্ড করবে তো দ্বিতীয় প্রশ্ন দেখো ফরচুন ওয়ার্ল্ড ফিফটি গ্রেটেস্ট লিডার্স তালিকায় কে শীর্ষে অবস্থিত তো সম্প্রতি ফরচুন ম্যাগাজিন দ্বারা প্রকাশিত হয়েছে ওয়ার্ল্ড ফিফটি গ্রেটেস্ট লিডার্সের তালিকা যেখানে শীর্ষে রয়েছেন জেসিন্ডা আর্ডার্ন অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার জেসিন্ডা আর্ডান শীর্ষে রয়েছে এই ফরচুন ম্যাগাজিন তালিকায় তো জেসিন্ডা আর্ডান্ড হচ্ছেন তিনি হচ্ছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ঠিক আছে এবং দ্বিতীয় স্থানে রয়েছেন আনে ফিরার্স তৃতীয় স্থানে হচ্ছেন ডান স্কালম্যান ঠিক আছে এবং এই ড্যান স্কালম্যান তিনি হচ্ছেন পেপেল এর সিইও পেপেল তোমরা প্রত্যেকেই জানো পেপেল হচ্ছে অ্যালন মাস্কের এটা কোম্পানি ছিল পেপেল তো আচ্ছা ঠিক মনে পড়ছে না জ্যাব বোজেস না হলে অ্যালন মাস্ক ঠিক আছে তোমরা যদি সঠিকটা জানো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে যে পেপেল কে এটা তৈরি করেছিল তো এর সিইও হচ্ছেন ড্যান স্কালম্যান ঠিক আছে তো প্রথম দশে ভারতের একজন স্থান পেয়েছেন তো তিনি কিন্তু গ্লোবালি র্যাঙ্কিং তার হচ্ছে দশ তো প্রথম দশে একজন ভারতীয় র্যাঙ্কিং স্থান পেয়েছে যার নাম হচ্ছে আধার পুনাওয়ালা প্রথম দশে ভারতের সিরাম ইনস্টিটিউট এর সিইও আধার পুনাওয়ালা দশম স্থানে অবস্থিত শ্রীরাম ইনস্টিটিউট এর সিইও পরবর্তী প্রশ্নে যাব আমরা সম্প্রতি প্রকাশিত আইসিসি টেস্ট এ কোন দেশ শীর্ষে অবস্থিত তো আইসিসি টেস্ট র্যাঙ্কিং সম্প্রতি প্রকাশিত হয়েছে যেখানে শীর্ষে অবস্থিত আমাদের ভারত অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার এক নাম্বারে হচ্ছে ভারত দ্বিতীয় নাম্বারে হচ্ছে নিউজিল্যান্ড নিউজিল্যান্ড সেকেন্ড তৃতীয় নম্বরে হচ্ছে ইংল্যান্ড তাহলে ভারত এক নিউজিল্যান্ড দুই তৃতীয় নম্বরে হচ্ছে ইংল্যান্ড এবং আইসিসি এই টেস্ট র্যাঙ্কিং প্রকাশিত করেছে তাহলে আইসিসি দেখো আইসিসির পুরোনাম ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল হেডকোয়ার্টারে অবস্থিত দুবাই শহরে সিইও হচ্ছেন মনু সাহানি চেয়ারম্যান হচ্ছেন গ্রেগ বার্কলে এবং যেটা প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো সালে চলো নেক্সট কোয়েশ্চেন আমরা যাব সম্প্রতি কে ভারতীয় মহিলা ক্রিকেট দলের কোচ নিযুক্ত হয়েছেন তো সম্প্রতি ভারতীয় মহিলা দলের কোচ নিযুক্ত কোচ নিযুক্ত হলেন রমেশ পাওয়ার অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার রমেশ পাওয়ার তো ভারতীয় মহিলা দল এর কোচ হচ্ছে রমেশ পাওয়ার তো দেখো বিসিসিআই বিসিসিআইয়ের নাম হচ্ছে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া এর বর্তমান সেক্রেটারি রয়েছেন জয় শাহ অমিত শাহের ছেলে প্রেসিডেন্ট হচ্ছেন সৌরভ গাঙ্গুলি হেডকোয়ার্টার অবস্থিত মুম্বাইতে এবং বিসিসিআই প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো আঠাশ সালে পরবর্তী প্রশ্ন সম্প্রতি ফোর্বস দ্বারা প্রকাশিত সবচেয়ে বেশি আয়যুক্ত অ্যাথলিটদের তালিকায় কে শীর্ষে রয়েছেন তো সম্প্রতি ফোর্স ফোর্বস ম্যাগাজিন একটা তালিকা প্রকাশ করাচ্ছে যেখানে বিশ্বের সমস্ত অ্যাথলিটদের মধ্যে যারা সব থেকে বেশি আয় করছেন তাদের একটা তালিকা প্রকাশ করেছে সেই তালিকায় প্রথমেই থাকছেন কোনোর ম্যাক ম্যাকগ্রিড ঠিক আছে স্পেলিংটা এইখানে তোমরা দেখতে পাবে দেখে নাও এই রকম স্পেলিংটা তো কোনর ম্যাকগ্রিগার তিনি কিন্তু প্রথম স্থানে রয়েছেন অপশন সি ইজ দ্যারেক্টার তিনি হচ্ছেন একজন মিক্সড মার্শাল আর্টস খেলোয়াড় এবং আয়ারল্যান্ডের অধিবাসী দু সালে নশো একাত্তর টাকা তিনি ইনকাম করেছেন দু সালে এক বছরে নশো কোটি টাকা তিনি ইনকাম করেছেন এবং এই তালিকায় তিনি শীর্ষে অবস্থিত পরবর্তী প্রশ্ন দেখো সম্প্রতি কে পুনরায় নেপালের প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন তো সম্প্রতি কে পি শর্মা ওলি এর আগে তিনি প্রধানমন্ত্রী ছিলেন এবং আবারও তিনি নেপালের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন কিন্তু এবারে মাত্র তেইশ দিনের জন্য প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন কারণ তিনি কিন্তু নেপালে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেননি তাই তিনি তেইশ দিনের জন্য এখন নির্বাচিত হয়েছেন এবং এই তেইশ দিনের মধ্যে যদি তিনি সংখ্যাগরিষ্ঠতা না আনতে পারেন তাহলে কিন্তু নেপালে আবার পুনরায় নির্বাচন হবে তাহলে অপশান বি কারেক্ট কে কেপি শর্মা ওলি নেপালের রাজধানী হচ্ছে কাঠমান্ডু রাষ্ট্রপতি হচ্ছেন বিদ্যাদেবী ভান্ডারী মুদ্রা হচ্ছেন নেপালি রূপি পরবর্তী প্রশ্নে যাব আমরা সম্প্রতি প্রকাশিত বুদ্ধ ইন গান্ধার বইটি কে লিখেছেন তো এই বইটি সম্প্রতি প্রকাশিত হয়েছে বুদ্ধ ইন গান্ধার এই বইটি লিখেছেন সম্প্রতি সুনিতা দ্বিবেদী সুনেতা দ্বিবেদী অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার সুনিতা দিবেদি পরবর্তী প্রশ্নে আমরা যাব তো নেক্সট কোয়েশ্চেন সম্প্রতি কে সুরি নামে ভারতীয় রাষ্ট্রদূত নিযুক্ত হয়েছেন তো সম্প্রতি সুরি নামে হচ্ছে একটি দেশের নাম তো সেই সুরি নামে ভারতের রাষ্ট্রদূত নিযুক্ত হলেন এস বালাচন্দ্রন অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার তোমরা ফটোতে দেখতে পাচ্ছ এস বালাচন্দ্রন তিনি সুরিনামে ভারতীয় রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হয়েছেন এবং বি বিতে যেটা আছে সেটা তোমাদের গতকালই করেছি যে রামকৃষ্ণ বর্মা সম্প্রতি গণতান্ত্রিক আফ্রিকাতে ভারতীয় রাষ্ট্রদূত নিযুক্ত হয়েছেন তাহলে এই প্রশ্নের উত্তর অপশন এ সুরিনামের রাজধানী হচ্ছে পারামারিবো রাজধানী হচ্ছে চান সন্তি মুদ্রা হচ্ছে ডলার নেক্সট কোয়েশ্চনে যাব আমরা কোন রাজ্য সম্প্রতি মাহাতারি দুয়ারে যোজনা চালু করেছে মাহাতারি দুয়ারে যোজনা এই এই যোজনাটি সম্প্রীতি সম্প্রতি চালু করেছে ছত্তিশগড় অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার ছত্রিশগড় এটা চালু করেছে এই যোজনা সম্পর্কে আমরা ডিটেলসে জানবো এটা হচ্ছে এই কোভিড নাইন্টিন এর সময় যেসব স্টুডেন্টের বাবা বা মা যে কেউ হয়তো মারা গেছেন তাদেরকে কিন্তু সরকারি সাহায্য করা হবে কীরকম সরকারি সাহায্য যা ওয়ান থেকে এইট ক্লাস পর্যন্ত প্রত্যেককে মান্থলি পাঁচশো টাকা করে দেওয়া হচ্ছে এবং টেন টু টুয়েলভকে অষ্টম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত প্রত্যেককে মাসে এক হাজার টাকা করে প্রদান করা হবে এটাই হচ্ছে মাহতারি দুয়ারে যোজনা যেটা ছত্তিশগড় রাজ্য চালু করেছে তো ছত্তিশগড়ের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো একবার আমরা রিভিশন করবো মনরেগা প্রকল্পে রোজগার দেওয়ার ক্ষেত্রে শীর্ষে অবস্থিত ছত্তিশগড় পশ্চিমবঙ্গ দ্বিতীয় স্থানে অবস্থিত কে এস কে বিদ্যুৎ পরিকল্পনা নির্মাণ করা হবে ছত্তিশগড়ে মেহতারি দুয়ারে যোজনা তো চালু করলো ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী হচ্ছেন মুখ্যমন্ত্রী হচ্ছেন ভূপেশ বাঘেল ভূপেশ বাঘেল তারপর মুখ্য গভর্নর হচ্ছেন অনুসুয়া উইকে রাজধানী হচ্ছে রায়পুর তো নেক্সট কোয়েশ্চানে আমরা যাব সম্প্রতি প্রয়াত হলেন এম কে কৌশিক এবং রবীন্দ্র পাল সিং পাল সিং তারা কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন এম কে কৌশিক এবং রবীন্দ্র পাল সিং তো দুজনেই কিন্তু হকি খেলার সঙ্গে যুক্ত ছিলেন অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার হকি খেলার সঙ্গে যুক্ত ছিলেন তো ইনি হচ্ছেন এম কে কৌশিক এবং ইনি হচ্ছেন রবীন্দ্র পাল সিং দুজনেই সম্প্রতি কোভিড নাইন্টিনে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন এবং দুজনেই উনিশশো আশি সালের মস্কো অলিম্পিকের স্বর্ণপদক জয়ী দলের সদস্য ছিলেন উনিশশো সালে ভারত স্বর্ণপদক পেয়েছিল মস্কো অলিম্পিকে সেই দলের সদস্য ছিল ঠিক আছে এখানে আজকের দশটি কোয়েশ্চেন শেষ হলো এবং অবশ্যই আজকের যে হোমওয়ার্ক হচ্ছে আজকের হোমওয়ার্কটা তোমাদের এখানে আমি দিয়ে দিচ্ছি আজকের হোমওয়ার্ক হচ্ছে হকি সম্পর্কেই একটা হোমওয়ার্ক দিচ্ছি তো হকি ভারতের কোন হকি প্লেয়ারের জন্মদিনটি জাতীয় ক্রীড়া দিবস হিসেবে পালন করা হয়ে থাকে এটা তোমরা কমেন্ট করে জানাও এটাই হচ্ছে আজকের হোমওয়ার্ক এবং জাতীয় ক্রীড়া দিবস ন্যাশনাল স্পোর্টস ডে কবে কোন দিনটি পালন করা হয়ে থাকে এবং কোন হকি প্লেয়ারের জন্মদিনটি এই জাতীয় ক্রীড়া দিবস হিসেবে পালন করা হচ্ছে এটা তোমরা কমেন্ট করে জানাও এটাই হচ্ছে আজকের হোমওয়ার্ক তো অবশ্যই লাস্ট পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এবং ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে টেলিগ্রাম গ্রুপটা অবশ্যই প্রত্যেকে জয়েন করে নাও এক্ষুনি এখনই প্রত্যেকে যদি ক্লাস ভালো লেগেছে লাইক করো তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দাও দ্বিতীয় চ্যানেলটা সাবস্ক্রাইব করো কারণ প্রত্যেক দিন সেখানে কিন্তু খুব ভালো ক্লাস হচ্ছে সাতটা তিরিশ পি এম আমাদের প্রত্যেকদিন সেখানে এই স্ট্র্যাটজিকে টপিক অনুযায়ী ক্লাস হচ্ছে তো এই ক্লাসগুলো অ্যাটেন্ড করার জন্য ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে দ্বিতীয় চ্যানেলটা সাবস্ক্রাইব ওয়াচিং দিস ভিডিও থ্যাংক ইউ